সদর থানা থেকে তিন রিমান্ডের এক আসামি পালিয়ে গেছে গতরাত আনুমানিক তিনটার দিকে সদর থানা থেকে সে কৌশলে পালিয়ে যায় বলে স্বীকার করেছে সদর থানা পুলিশ পুলিশ জানায় শনিবার রাতে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য আকাশকে গ্রেপ্তার করা হয় পরে গতকাল মাদারীপুর আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ